ছাগলের পা ভেঙে দেওয়ার অভিযোগে আক্রান্ত হলেন মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মালদার রতুয়া থানার শেখপুর গ্রামে। জানা যায়, প্রতিবেশী মনসুর রহমানের ছাগলের পা ভেঙে দেয় কে বা কারা, এই নিয়ে সন্দেহ হয় 40 বছরের রফিকুল আলমদের। এদিন ওই সময় রফিকুল আলমেরা জমিতে ধান কাটছিলেন। প্রতিবেশী মনসুর রহমানের ধারণা, রফিকুল আলমরা এই কাজ করেছেন। এই নিয়ে এদিন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বিবাদ হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। অভিযোগ, রফিকুল আলম ও তার মা 60 বছরের তহমিনা বিবিকে মারধর করা হয়। গুরুতর আহত দুজনকে প্রতিবেশীরা উদ্ধার করে রতুয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা ওই ছাগল নিয়ে, ওই ছাগল নিয়ে, ছাগলটার পা ভেঙে দিয়েছে। ওই আমরা ধান মারছিলাম ওখানে, আমাদের লোকজন পাটা ভেঙে দিয়েছে। তো ওরা ভাবছে যে ছাগলটা ওরাই মেরেছে, ওরা গেল ওই ছাগলটা নিয়ে ঝামালাতে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের দুজনকে মেরেছে হচ্ছিল। প্রথমে আমার দাদাকে মেরেছে, তারপরে আমার মাকে কোদল দিয়ে মেরেছে। শেখপুর গ্রামের ঘটনা, আমাদের থানা রতুয়া পড়ে। আচ্ছা, মেরেছে মনসুর রহমান, ওর ছাগল ছিল? হ্যাঁ, ওর ছাগল। সন্দেহ কি করেছিল যে আপনারাই? হ্যাঁ, ওরা ভাবছে যে আমরাই মেরেছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।